বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত। নয়াদিল্লির সমর ভান্ডারকে সমৃদ্ধ করতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে রাশিয়া। তবে গেল বছর অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির জন্য মস্কো চিরশত্রু যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত। ২০২৩ সালে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে চুক্তিও হয় দুই দেশের। সবকিছু চূড়ান্ত হলেও ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা খালিস্তানপন্থী শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ আনলে অনিশ্চিত হয়ে পড়ে সে চুক্তি। যথাযথ তদন্ত না হলে ড্রোন সরবরাহ না করার ঘোষণা দেয় মার্কিন সিনেট। দুই মাস স্থগিত রাখার পর এবার কঠোর অবস্থান থেকে সরে এসেছে বাইডেন প্রশাসন। এবার ভারতের কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায় এ চুক্তিতে ৩১টি সশস্ত্র MQ-9B স্কাই গার্ডিয়ান ড্রোন, ১৭০টি AGM-114 আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৩১০টি লেজার ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম সহ একটি প্রিসিশন গ্লাইড বোমা রয়েছে। অস্ত্র বিক্রির চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বিশ্লেষকদের ধারণা, বৃহত্তম অস্ত্র সরবরাহকারী মিত্র মস্কোর কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে দিল্লি। ইউক্রেন যুদ্ধের জেরে সামরিক সরঞ্জাম সরবরাহে রাশিয়ার সামর্থ্য কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলেও মনে করছেন তারা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।